আসসালামু আলাইকুম। আজকে আলোচনাটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া, যে দোয়াটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি বেশি পাঠ করতেন এবং বেশি বেশি পড়তেন। আমরাও ইনশাআল্লাহ এই দোয়াটা বেশি বেশি পাঠ করব এবং বেশি বেশি পড়ব, এবং মানুষকেও যারা জানে না তাদেরকেও আমরা বলবো যেন এই দোয়াটা বেশি বেশি পাঠ করে, কারণ এই দোয়া পাঠ বেশি করতেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা হচ্ছে আমরা সবাই প্রায় কম বেশি একটু পড়ে থাকি, কিন্তু আসলে হয়তো আমরা জানি না যে এই দোয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পাঠ করতেন। তো কোন শের বেশি দোয়া পাঠ করতেন সেটা হচ্ছে আমরা সবাই প্রায় পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাত ওয়া ফিল আখিরাতি হাসনাত ওয়া কিনা আযাবান নার। এর অর্থ হচ্ছে, হে আমার প্রভু, আমাকে দুনিয়াতে সুখ দান করো, আখিরাতেও সুখ দান করো, এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। সুরা বাকারার 201 নম্বর আয়াত, সুরা বাকারার 201 নম্বর আয়াত। এই দোয়াটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করতেন তখন বেশি বেশি দোয়া পাঠ করতেন। আমরাও যেন দোয়াটা বেশি বেশি পাঠ করতে পারি এবং আমল করতে পারি। এই দোয়ার ফজিলত হচ্ছে, এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি বেশি পাঠ করতেন, কারণ একটা হাদিসের কথা আমি বলছি, বিশিষ্ট তাবেঈ হযরত কাতাদাহ রহমতুল্লাহ সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে কোন দোয়া বেশি পাঠ করতেন, সবচাইতে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি কোন দোয়া পাঠ করতেন? উত্তরে সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এই দোয়ার কথা বললেন। তাই হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নিজেই যখনই দোয়া করতেন তখনই এই দোয়া আয়াত বেশি পাঠ করতেন। এমনকি কেউ তার কাছে যদি বলতো যে দোয়া চাইলে, তিনি তাকে এই দোয়া শিখিয়ে দিতেন যে এই দোয়া করো। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, আল্লাহ তাআলা এ দোয়াই দুনিয়ায় ও আখিরাতে সকল কল্যাণ ও জাহান্নাম থেকে পরিপাতনের প্রার্থনা একত্রিত করে দিয়েছেন। তাহলে আজকে আমরা কি শিখলাম, যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে কোন দোয়া বেশি পাঠ করতেন? আমরাও কিন্তু যখন দোয়া করব তখন বেশি বেশি কিন্তু এই দোয়াটা আমরা যেন পড়তে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করুক। এই দোয়াটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাত ওয়া ফিল আখিরাতি হাসনাত ওয়া কিনা আযাবান নার, এর অর্থ হলো, হে আমার প্রভু, আমাকে দুনিয়াতে সুখ দান করো, আখিরাতেও সুখ দান করো, এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। সুরা আল বাকারা, সুরা আল বাকারার 201 নম্বর আয়াত। এই দোয়াটা আমরা যেন সব সময় যেন বেশি বেশি পড়তে পারি, দোয়া করতে পারি, আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করুক। আমরা সবাই ইনশাআল্লাহ বেশি বেশি দোয়া করব, এবং যারা জানে না এই দোয়ার ব্যাপারে আপনারা চাইলে কিন্তু এই দোয়ার কথা অন্যকে বলতে পারেন, যে আমাদের নবী সবচাইতে বেশি কোন দোয়া পাঠ করতেন। তো পরবর্তী একটা আলোচনা নিয়ে আপনার সামনে হাজির হব, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং 5 ওয়াক্ত নামাজ যা আমাদের সাথে আদায় করবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।